नमस्कार बंधुरा, आमी तनुश्री। वेलकम बैक टू माई चैनल। आज के आबार चले एलाम तोमादेर साथे नतून एकटा ब्लग निये। आजकेर पर्वेर विषय 2022 महालया कबे अनुष्ठित होबे, महालया अमावस्यार पूर्णांग समयसूची, अमावस्या तिथि कबे लागबे एवं कबे छाड़बे, एई तिथि गंगा स्नानेर जोन्नो विशेष समय। एई दिनई असुर एवं देवतादेर मध्ये युद्ध होयेछिल। एई महालया तिथि आमादेर काछे खूबई गुरुत्वपूर्ण। এই দিনই পিতৃপুরুষদের স্মরণ করে তর্পণ করা হয়। এই মহালয়া শব্দের অর্থ হল মহান আলয়। এই তিথিতেই মা দুর্গার চক্ষুদান করা হয়। পুরাণে বলা আছে, ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয় যখন হয়ে উঠেছিলেন, একমাত্র কোনো নারীশক্তি এই মহিষাসুরকে বধ করতে পারবে। অসুরদের অত্যাচারে যখন দেবতারা নিরুপায় হয়ে গিয়েছিলেন, তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টি করলেন এক নারীশক্তি, আর তিনি হলে দেবী মহামায়া। মহামায়াকে সমস্ত দেবতারা এক এক করে অস্ত্র দিয়ে সাজিয়ে তুলেছিলেন। এরপর তিনি মহিষাসুরকে বধ করেছিলেন। এই সময় অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির জয় হয়ে থাকে। মনে করা হয় এই তিথিতে পূর্বপুরুষদের তিল ও জল দান করলে সংসারের সমস্ত বাধাবিঘ্ন দূর হয়ে যায়। এবার বলি সুখ সমৃদ্ধি লাভের জন্য মহালয়া তিথিতে কী কী কাজ করবেন আর কী কী কাজ করবেন না। ওই দিন খুব ভোরে ঘুম থেকে উঠে পড়ুন। পূর্বপুরুষদের উদ্দেশ্যে যারা তর্পণ করবেন তারা অবশ্যই পরিষ্কার বস্ত্র পরবেন। তর্পণ করার আগে কিছু খাবেন না। ওই দিন দান করা খুব শুভ বলে মনে করা হয়। এই তিথিতে গীতা পাঠ করাও খুবই শুভ বলে মনে করা হয়। মহালয়ার দিন কোনো শুভ কাজ করবেন না, যেমন বিয়ে, গাড়ি কেনা, গৃহপ্রবেশ এরকম কাজ। এই দিন আমিষ খাবার একদম খাবেন না, নিরামিষ আহার গ্রহণ করবেন। আর মহালয়ার দিন বাড়িতে ঝগড়া অশান্তি একদম করবেন না। এবার বলি 2022 অর্থাৎ এই বছর কোন শুভ সময়ে আপনারা তর্পণ করবেন। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা যে অমাবস্যা আসে সেই মহালয়া। মহালয়া হলো পিতৃপূজা ও মাতৃপূজার সন্ধিলগ্ন। এই দিন যারা যারা পিতৃমাতৃহীন তারা তাদের পূর্বপুরুষদের স্মরণ করেন এবং পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে তাদের উদ্দেশ্যে তর্পণ করেন। এবার বলি 2022 অমাবস্যা তিথি কখন লাগছে আর কোন শুভ সময়ে আপনারা তর্পণ করবেন। 7ই আশ্বিন, ইংরেজি 24শে সেপ্টেম্বর, শনিবার রাত 2:57 অমাবস্যা শুরু হচ্ছে, আর থাকছে বাংলার 8ই আশ্বিন, ইংরেজির 25শে সেপ্টেম্বর ভোর রাত্রি 3:25 পর্যন্ত। তাই এবছর তর্পণ করার শুভ সময় হলো বাংলার 8ই আশ্বিন, ইংরেজির 25শে সেপ্টেম্বর রবিবার দিন। এই রবিবার দিন তর্পণ করবেন সকাল 6:23 থেকে সকাল 8:41 মধ্যে। এই সময় হলো 2022 তর্পণ করার আদর্শ সময়। এই মহালয়ার দিন থেকেই বাঙালিদের দুর্গাপুজো শুরু হয়ে যায়। আশা করি পুজো সবার ভালো কাটুক, সবাই ভালো থাকবেন, মা দুর্গার আশীর্বাদ সবার উপরে থাকুক। নমস্কার, আজকে আসি আবার নেক্সট দিন নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো।